আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। সবশেষ দিনের ব্যবধানে প্রতি ব্যারেলে বাড়ল $3 করে। রাশিয়ার জ্বালানি তেল উৎপাদন কমানোর আভাসে এর দর ঊর্ধ্বমুখী বলে মনে করছেন অর্থনীতিবিদরা। গতকাল শুক্রবার তেল উৎপাদন অন্তত 5% কমানোর ঘোষণা দেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। তিনি জানান, গেল মাসে রুশ তেলের সর্বোচ্চ দাম বেঁধে দেয় G7 এবং ইউরোপীয় ইউনিয়ন। এর প্রতিক্রিয়ায় উৎপাদন কমানোর পরিকল্পনা করছে রাশিয়া। সিদ্ধান্ত চূড়ান্ত না এলেও এই বক্তব্যের পর ধাক্কা লেগেছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। এদিকে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আগামী বছরের শুরুতে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ 20% পর্যন্ত কমতে পারে।